মাত্র পঁয়তাল্লিশ দিনে অর্থাৎ দেড় মাসের মধ্যে বাংলার গোটা সিলেবাস তুমি কিভাবে রিভিশন দিতে পারবে এবং টেস্ট পরীক্ষা হোক কিংবা চূড়ান্ত মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে পারবে আজকের ভিডিওতে সেই কৌশলটাই তোমাদের বলে দেব কিন্তু ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা কারণে আমি ক্ষমা চাইব এবং একটা কারণে তোমাদের প্রত্যেককে মন থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো সত্যি কথা বলতে আমাদের দুটো সাজেশন বই সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক তোমরা এত পরিমাণে প্রত্যেকে সংগ্রহ করেছ ভালোবাসা দিয়েছো বই সম্পর্কে নিজের ফিডব্যাক ছবি শেয়ার করেছ তাতে আমরা আপ্লুত তোমাদের এই ভালোবাসা ফ্লিপকার্ট আর অ্যামাজনে আমাদের বেস্ট সেলার তকমা এনে দিয়েছে এবং তোমাদের এই মন প্রাণ থেকে উজাড় করা ভালোবাসার জন্যেই আমাদের বই প্রকাশের সঙ্গে সঙ্গে এক দুদিনের মধ্যেই একাধিক সাবজেক্টের বই আউট অফ স্টক হয়ে গেছে বইগুলো বাজারে পাওয়া যাচ্ছে না আমি জানি আমার হাতে দুটো ক্লাসের দুটো বই দেখে তোমরা অনেকেই ভাবছ আপনার সামনে থাকলে ওই বইটা ছিনিয়ে নিয়ে নিতাম এটাই তোমাদের ভালোবাসা তাই তোমাদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতি বছরের মতো এবছরও আমাদের বইগুলিকে বেস্ট সেলার খেতাব এনে দেওয়ার জন্য আর ক্ষমা কেন চাইব সত্যিই তো তোমরা কত কষ্ট করে বিভিন্ন দোকানে যাচ্ছ অনলাইনে খুঁজছো অথচ বই পাওয়া যাচ্ছে না কিছু সাবজেক্ট পাওয়া যাচ্ছে কিছু সাবজেক্ট নেই কারণ ওই যেটা বললাম তোমাদের ভালোবাসাতে আমাদের বই আউট অফ স্টক হয়ে গেছে নতুন বই ছাপানোর কাজ চলছে আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো কবে থেকে কোথায় আবার সমস্ত সাবজেক্টের বই পাওয়া যাবে এবার আসি আজকের মূল আলোচনাতে বাংলা সাবজেক্ট তুমি দেড় মাসে কেমনভাবে রিভিশান দেবে একজন শিক্ষক হিসাবে প্রতিদিনের মতো আজকেও ভিডিও শুরুতেই আমি বলব নোটস সাজেশান আমার বই অন্য কোম্পানির বই এসব নয় সবার আগে তোমাকে তোমার নিজের টেক্সট বুক অর্থাৎ পাঠ্য বইটাকে খুটিয়ে কমপ্লিট করতে হবে পাঠ্যবই কমপ্লিট এবার মাত্র দেড় মাসের মধ্যে কিভাবে সিলেবাসটাকে রিভিশন দিতে পারবে কমপ্লিট করতে পারবে সেই তথ্যই জানাচ্ছি তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা বাজার চলতি যে কোনো নোটবইয়ের সাইজ আর সেই তুলনায় আমাদের সাজেশান বইগুলোর আকৃতি কত ছোট। এটা দেখলেই তুমি বুঝতে পারছো এই বই কটা পৃষ্ঠা আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই বলে দিই মাধ্যমিকদের বইয়ে আমাদের প্রশ্নোত্তর করা আছে দুশো পৃষ্ঠা পর্যন্ত হলো আর উচ্চ মাধ্যমিকদের বইয়ে প্রশ্নোত্তর রয়েছে দুশো দুই পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ গড়ে দুশোটা পৃষ্ঠা তোমাদের একটু সুবিধার্থে আমি বুঝিয়ে দিই কীভাবে তোমরা পড়বে সিলেবাস কী করে কমপ্লিট করবে এই বই কীভাবে প্র্যাকটিস করবে এই যে ধরো মাত্র একটা দুটো পৃষ্ঠা নাম্বার পাতা কটা একটা এই বইয়ে পৃষ্ঠা নাম্বার কত আছে দুশো তাহলে পাতা কটা আছে এর অর্ধেক একশোটা রকম পাতা আছে এপিট ওপিট মিলে একশো পাতা আছে তুমি যদি রোজ এই বইয়ের দুটো করে পৃষ্ঠাও এই যে জাস্ট এইটুকু দুটো করে পৃষ্ঠা এই একটা পৃষ্ঠা এই আর একটা পৃষ্ঠা কমপ্লিট করো তাহলে পঞ্চাশ দিনে এই এক একটা বই তোমার কমপ্লিট হয়ে যাবে তুমি বলতে পারো এক মাস কুড়ি দিনে সিলেবাস কমপ্লিট হবে বোঝা গেল কিন্তু পঁয়তাল্লিশ দিন মানে এক মাস পনেরো দিনে কি করে হবে দেখো বেশ কিছু পৃষ্ঠা আছে এরকম চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর ফাঁকা আছে বা বেশ কিছু অংশে বেশ কিছু পৃষ্ঠাতে খুব সহজ প্রশ্ন থাকবে যেগুলো দেখবে খুব সহজেই তোমার রিভিশন হয়ে যাবে আমি একদম দুর্বল স্টুডেন্ট যারা তাদের জন্য এটা বললাম যে তোমরা দুপাতা করে পড়লে দেড় মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট আর তোমরা পড়াশুনোতে যারা মধ্যম মানের বা অত্যন্ত সিরিয়াস বা খুব ভালো তোমরা যদি তিন চারটে করে পৃষ্ঠাও প্র্যাকটিস করতে পারো না তাহলে এক মাসের মধ্যেই এই বইটাকে কমপ্লিট করা সম্ভব কিভাবে সেটা তো আমি তোমায় দেখিয়েই দিলাম এবার আসি বাংলা বই নিয়ে তোমাদের জিজ্ঞাস্য একটা প্রশ্নে তা হলো আমাদের এই বইয়ে একাধিক বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে একটা প্রশ্ন লিখে তার নিচে অথবা বা অনুরূপ প্রশ্ন দিয়ে আরও কতগুলো প্রশ্ন দেওয়া কিন্তু উত্তর একটাই তোমাদের প্রশ্ন সব প্রশ্নের উত্তরই কি একটা উত্তর হলো না আমরা প্রথম প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি আর যেগুলো অথবা বা অনুরূপ প্রশ্ন বলে লেখা সেই প্রশ্নের উত্তর নিচে যে উত্তরটা লিখে দেওয়া সেটা অনুসারেই লেখা যাবে অর্থাৎ একটু উনিশ বিশ করলেই এই উত্তরটা দিয়ে তুমি ওই প্রশ্নগুলো সলভ করে দিতে পারবে আর একটা প্রশ্ন তোমাদের আছে বইয়ের পিছনে অনুশীলনী বলে কিছু প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি এটা কেন অনুশীলনী কি করা লাগবে তোমাদের আমি বলে দিই মূল যে সাজেশান সেটা আমরা উত্তর সহ বইতে কমপ্লিট করে দিয়েছি কিন্তু দেখা যায় কোনো কোনো বছর একটা বা দুটো প্রশ্ন খুব ঘুরিয়ে আসে তখন কি হয় যারা ধরো নব্বই পঁচানব্বই পেতে চায় বা একশো পেতে চাও বা বোর্ডে র্যাঙ্ক করতে চাও তোমরা যদি এই একটা প্রশ্ন না পারো না তোমাদের অনেকটা ক্ষতি হয়ে যায় তাই তোমাদের কথা মাথায় রেখে যারা নব্বই থেকে একশো পর্যন্ত নাম্বার পেতে চাও তাদের কথা মাথায় রেখে প্র্যাকটিসের জন্য আরও কিছু অতিরিক্ত প্রশ্ন আমরা পেছনে দিয়ে রেখেছি যেটা তুমি তোমার যে কোনো নোটবই বা গৃহশিক্ষক স্কুল শিক্ষকের সাহায্য নিয়ে নিজেরাই বাড়ি বসে সলভ করে নিতে পারবে কি তুমি যদি আমাদের বইয়ের প্রশ্নগুলো উত্তরগুলো ভালো করে রেডি রাখো আমার বিশ্বাস অনুশীলনীর প্রশ্নের অর্ধেক তুমি অটোমেটিক্যালি পেরে যাবে কারণ আমরা এমনভাবে প্রশ্ন এবং উত্তরগুলো লিখেছি যাতে একটা চাবি দিয়ে সব তালা খুলে যায় যারা আমাদের সাজেশন বই সংগ্রহ করেছ বাংলাটা যেহেতু আমার লেখা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানি আমি জানি যারা বই পাওনি তারা বলছো আপনি এত কথা বলছেন এখনো আমরা বই পেলাম না আমরা ভীষণ রাগ করছি তোমাদের রাগটা স্বাভাবিক আমি তাই তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি এবার আনন্দের খবরটা জানাই তোমাদের জন্য নতুন বই যে সাবজেক্টগুলোর পাওয়া যাচ্ছিল না তোমরা দোকানে গেলে বলছিল বই আউট অফ প্রিন্ট কলকাতাতে বই নেই অনলাইনে দেখাচ্ছিল আউট অফ প্রিন্ট বা আনঅ্যাভেলেবেল বা আউট অফ স্টক সবগুলো আগামী পঁচিশে আগস্ট বা তারপর থেকে আবারও স্টক করা হবে আমি তোমাদের বলবো দ্রুত তোমরা বইগুলো সংগ্রহ করে নাও তোমরা যেন একটা বই শেষ হয়ে যাওয়ার পর সেটা ছাপানো আঠা দিয়ে আটকানো পেজগুলো এক জায়গায় করা কভার দেওয়া এটা একটা সময় সাপেক্ষ কাজ এই কারণেই কিছুদিন বই পাওয়া যাচ্ছিল না আশা করি চার পাঁচ দিনের মধ্যে সর্বত্র বই পাবে তুমি ফ্লিপকার্ট অ্যামাজনে বই পাবে যদি সেখানে পছন্দ বই না পাও বাড়ির পাশের বইয়ের দোকানে যাবে সেখানে যদি না থাকে বই অর্ডার করো ইনকেস যদি সেই দোকানদার না এনে দিতে চান অন্য দোকানে যাও কলেজ স্ট্রিটে যাও তুমি সর্বত্র কিন্তু বই পেয়ে যাবে এবার আসি একটা মজার প্রশ্নে তারপর তোমাদের দু তিনটে সমালোচনারও উত্তর দেবো খুব ইন্টারেস্টিং কিন্তু আজকের ভিডিওটা তাই ভিডিওটা অবশ্যই লাইক করো কি বন্ধুরা এতদিন আমাদের পরিবারের সদস্য হয়ে রয়েছে। আমার বন্ধু হয়ে রয়েছ আমাদের বই পড়ছ কেমন লাগছে সেটা এখনও লেখো প্লিজ বইটা পড়ে কেমন লাগলো বাজারের আর পাঁচটা নোট বই আর পাঁচটা বাজার চলতি সাজেশানের থেকে কেন আমরা এগিয়ে তোমার মতামতটা অবশ্যই কমেন্টে লিখো যাতে বাংলার ছাত্রছাত্রীরা সেটা জানতে পারে এবার বলি আমি যেটার উত্তর দেব যে প্রশ্নের উত্তর দেব আচ্ছা আপনার বই পড়লে কি সব কমন পাওয়া যায় উত্তরটা বলি আমাদের মাধ্যমিকের বই তিনটে বোর্ডের জন্য আমরা বই প্রকাশ করছি দু সাল থেকে এর মধ্যে কোভিডের এক বছর বাদ দিয়ে যতবার মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম পরীক্ষা হয়েছে আমাদের এই একটা এই হলুদ রঙের একটা এইটুকু সাজেশান বই থেকে আমি এই বইয়ের পৃষ্ঠা এবং আলিম হাই মাদ্রাসা মাধ্যমিক তিনটে বোর্ডে তিনটে আলাদা প্রশ্ন হয় সেগুলো মিলিয়ে দেখিয়ে দিয়েছি তিনটে বোর্ডেই হুবহু হানড্রেড পারসেন্ট কমন আর দ্বিতীয়ত উচ্চ মাধ্যমিকের এই বইটা দুটো বোর্ডের জন্য থাকে এক যারা স্কুলে পড়ছ দুই মাদ্রাসায় পড়ছো স্কুলে যারা পড়ছো তারা স্কুল বোর্ড থেকে পরীক্ষা দেবে আর যারা মাদ্রাসায় পড়ছো তোমরা ফাজিল পরীক্ষা দেবে দুটো বোর্ডের প্রশ্নপত্র আলাদা হয় এখনও পর্যন্ত যতবার আমাদের বই প্রকাশিত হয়েছে প্রতিবার আমি দেখিয়ে দিয়েছি মাদ্রাসা বোর্ড হোক কিংবা স্কুল বোর্ড আমাদের বই থেকে হান্ড্রেড পারসেন্ট কমন তাহলে আমি কি বলতে চাইছি এই বই পড়লেই সব কমন পাবে না তুমি যদি আমায় অপমান করো আমায় মেরেও ফেলো তবুও আমি বলবো না আমাদের বই পড়ো সব কমন পাবে একজন শিক্ষক হিসেবে আমি তোমায় বলবো টেক্সট বই পড়ো সব কমন পাবে টেক্সট বই পড়া হয়ে গেলে তোমার স্কুল শিক্ষক গৃহ শিক্ষকদের পরামর্শ মানো সঙ্গে আমাদের বইটাকে সঙ্গে নাও তাহলে তুমি দেখবে দুর্দান্ত রেজাল্ট হবে প্রশ্ন কমন আনকমনে চিন্তা করা লাগবে না তুমি পরীক্ষা হল থেকে হাসি মুখে বেরোতে পারবে এটা আমার চ্যালেঞ্জ থাকে। আমি কোনো কোম্পানিকে ছোট বা বড় করছি না বাজার চলতি বিভিন্ন সাজেশন বই তুমি দেখবে সেই বই কী করে পাঁচ দশটা এমসিকিউ দিয়ে রাখে কেন তারা আলাদাভাবে আর একটা এর বই তোমাদের কেনাবে বলে কিন্তু আমরা আমাদের এই বইগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ রেখেছি বড় প্রশ্নের উত্তর দিয়েছি এমন কি তুমি সব যেন উত্তর দেখে দেখে না করো তুমি নিজে কিছু প্র্যাকটিস করো তুমি যেন বাড়িতে বসে দু কলম লিখতে পারো সেই কারণে এমন কিছু প্রশ্নও দিয়েছি যার উত্তর করে দেওয়া নেই যেটা তুমি নিজে নিজে করবে তুমি এই এই বইতে থাকা উত্তর পড়ে কি শিখলে সেই মেধাটাকে কাজে লাগিয়ে যখন দুটো আনকমন প্রশ্ন যার উত্তর দেওয়া নেই সেই উত্তর তুমি লিখতে পারবে না তোমার রেজাল্ট তখন ভালো হতে বাধ্য এটাই আমাদের বইয়ের কিন্তু মূল পজিটিভ পয়েন্ট চারিদিকে এত বইয়ের এত প্রচার বিভিন্নজন বিভিন্ন কোম্পানির থেকে উপহার অর্থ নিয়ে নানা কায়দা কৌশল করে সেই বইগুলো সম্পর্কে ফুলিয়ে ফাঁপিয়ে নানা তথ্য তোমাদের জানাবে তো আমি একটা কথাই বলবো যেটা নিজের চোখে দেখো অন্যের বচনে বিশ্বাস করো না আমাদের বইগুলো কেমন সেটা বুঝতে গেলে আমি তোমায় বলবো একবার একটা বই উল্টে দেখো তোমার ধারণা বদলে যাবে দেখো বন্ধুরা যদি কেউ তোমাদের মিসগাইড করে বলেন একটা বই পড়লে তোমরা সবাই পঁচানব্বইয়ের ওপরে পাবে একশোর ওপরে পাবে মিথ্যাচার করছেন এটা সম্ভব নয় একটা বই পড়লে পাওয়া যায় সেটা কোনো কোম্পানির কোনো বই নয় সেটা টেক্সট বই যদি কেউ তোমাদের বলেন দশটা এমসিকিউ পড়লেই কমন পাওয়া যায় বুঝতে হবে তিনি শিক্ষকই নন তার নলেজই নেই যে এমসিকিউ কিভাবে কমন আসে বা কিভাবে পড়তে হয় আমি এটুকুই বলবো তাদের জীবনে হতাশা আর ব্যর্থতা যাদের শিরা ধমনীতে হিংসা প্রবাহিত হয় তারা অন্যের সাফল্য দেখে খুব একটা আনন্দ পান না তারা তখন বিকৃত তথ্য ছড়ান তোমাদের মনটাকে খাটো করে দেওয়ার চেষ্টা করেন আমি ধরো তুমি আজকে ভালোবেসে এই বইটা কিনলে কালকে আমি বললাম আরে বাজারে অনেক সাজেশান বই আছে ওই সব বাজে আমার কাছে আছে একটা কোম্পানির বই সেটাই ভালো তুমি মনে মনে ভাবলে ইস তাহলে কি সম্রাট এক্সক্লুসিভ কিনে আমি ঠকে গেলাম তুমি ঠকেছ কি জিতেছো। সেটা মিলিয়েনীয় টেস্ট পরীক্ষাতে টেস্ট পেপার যখন বেরোবে শুধু তোমার স্কুল নয় পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের প্রশ্নগুলো মিলিয়ে দেখো সাজেশন বইয়ের সঙ্গে সেই দিন তুমি বুঝতে পারবে তুমি ঠকেছ নাকি জিতেছ ভিডিও শেষ করার আগে একটা তথ্য বলি বাজার চলতি বিভিন্ন বই আছে দেখবে তাদের বইয়ে অনেক ভুল তথ্য থাকে কিন্তু কোনোদিন তারা সেটা স্বীকার করে না অথচ আমাদের বইয়ে যেখানে যা একটা দুটো ছাপার ভুল আছে আমরা সেটাও নতমস্তকে মেনে নিচ্ছি তোমরা আমাদের বিশ্বাস করে বই কিনেছো ভুল জিনিস পড়বে নাকি হতেই পারে না যে সাবজেক্টে যেখানে যেখানে যে একটা দুটো ছাপার ভুল আমাদের নজরে এসছে কোনো উত্তর ভুল নেই দু একটা ছাপার ভুল এসে ধর ধরো কোথাও দেখা গেল খদ জায়গায় ঘ হয়ে গেছে তার ফলে এমসি উত্তর উত্তরটা আলাদা হয়ে যাচ্ছে এই রকম একটা দুটো যে ছোটোখাটো ভুল আমাদের নজরে এসেছে সবগুলোকে নিয়ে আমরা একটা পিডিএফ বানাবো আর দশ পনেরো দিনের মধ্যে এইচএসদের একটা পিডিএফ দিয়ে দেব। আর মাধ্যমিকদের একটা পিডিএফ দিয়ে দেব কত পৃষ্ঠার কোন সাবজেক্টের কোন ছোট ছোটো ছাপার ভুল নজরে এসেছে সেটা সেখানে লেখা থাকবে তোমাদের কোনো টেনশনের ব্যাপার নেই কি গুরুত্বপূর্ণ যত টপিক সংযোজিত হবে যেমন র্যাগিং হতে পারে চন্দ্রযান হতে পারে আগামিতে আরও যা যা ঘটবে সেই সমস্ত কারেন্ট টপিকের ইংলিশ রাইটিং বা বাংলা রচনা প্রতিবেদন সংলাপ এগুলোও কিন্তু আমি পরবর্তীতে তোমাদের দিয়ে দেব। তোমরা নিশ্চিন্তে থেকো এই পঁয়তাল্লিশটা দিন আমাকে একটু দাও কথা দাও পঁয়তাল্লিশ দিন দেবে মনোযোগ দিয়ে বইটা পড়ো প্রত্যেকটা বই দেখো প্রত্যেকের পাঁচ ছটা সাবজেক্ট আছে মাধ্যমিকদের সাতটা উচ্চ মাধ্যমিকদের পাঁচ ছটা তোমরা যদি দু পাতা করে পড়ো সাতটা মানে চোদ্দ পাতা এইটুকু যদি পড়তে পারো না তুমি দেখবে তুমি দুর্দান্ত রেজাল্ট করতে পারবে আরও একটা বিষয় বলবো বিশেষ করে বাংলা নিয়ে অনেকে তোমাদের এমন বলবে যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে গেছে আগামীবার আসবে না ইত্যাদি ইত্যাদি সববার কিন্তু এটা কাজে আসে না তুমি ভালো স্টুডেন্ট তোমার মধ্যে ক্ষমতা আছে পড়বার কেন অন্যের কথা শুনে একদম দু চারটে প্রশ্ন পড়ে নিজের ভাগ্য হাতে নিয়ে পরীক্ষা দিতে গিয়ে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরবে তুমি কি জানো মাধ্যমিকেও প্রশ্ন রিপিট হয় তুমি মিলিয়ে দেখো দু হাজার বাইশে মাধ্যমিক পরীক্ষাতে একটা তিন নাম্বারের প্রশ্ন এসেছে বিধি বাম প্রতি অভিষেক থেকে দু হাজার তেইশেও সেম প্রশ্ন রিপিট হয়েছে পাঁচ নাম্বারে কে বলে একই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না কে বলে একই প্রশ্ন রিপিট হয় না আমাদের সাজেশান বই সেইভাবে তৈরি যা প্রশ্ন আসুক যেভাবে আসুক কঠিন আসুক সহজ আসুক তুমি পারবেই কারণ আমাদের কাছে সাজেশন বই থেকে কত মিলল কি কত মিলল না আমাদের কাছে আমাদের ভিডিও কতজন দেখলো কি দেখলো না এর থেকেও বেশি গুরুত্ব পায় তোমাদের ভরসা তোমাদের ভালোবাসা তোমরা যে ভরসা আমাদের ওপর রেখেছ যে ভালোবাসা আমাদের দিয়েছ সেটাকে কোনো মূল্যেই হারাবো না এইভাবেই পাশে থেকে বন্ধু সবার জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল